মুজাহিদ মুজাদ্দিদ আল ফসানি সেরহিন্দি রহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল করেছেন আজ থেকে 400 বছর আগে। মাজার শরীফ ভাঙ্গা হবে ব্রিটিশ আমল আজ থেকে, অর্থাৎ 1955 45-এ দেশ ভাগের আগে। ওই সময় ব্রিটিশরা তখনও আছে, শিখরা বলল আমরা এই মাজার আর রাখবো না, যেহেতু এলাকা থেকে মুসলমান চলে গেছে মাজারও ভেঙে ফেলে দিব। এই চিন্তা করে হাজার হাজার শিখেরা রাত্রিবেলা অস্ত্র শস্ত্র নিয়ে মাজার ভেঙে ফেলে দেওয়ার জন্য রোয়ানা করছে। যখন তারা রোয়ানা করছে, রোয়ানা করার পরে দেখলো মাজার শরীফ থেকে সাদা পাগড়ি সাদা জুব্বা হাতে তলোয়ার, হাজার হাজার জুব্বা গায়ে দেওয়া সাদা তলোয়ার চকচক করে রাতের আধারে সরগোল দিয়ে দিয়ে মাজার শরীফ থেকে বের হয়ে শিখদেরকে এমন এক দাবর দিল, এক দাবরে শিখেরা ওই এলাকা সারিয়া দিয়ে তারা ব্রিটিশদের থানায় পুলিশের কাছে যায় পড়ছে। সুবহানাল্লাহ, জোরে কর। দারোগার কাছে যা বলে দারোগা, ওই মাজারের ভিতর থেকে হাজার হাজার মানুষ আমাদেরকে ধাওয়া করছে, তাদের হাতে লাঙ্গা তলোয়ার, গায়ে জুব্বা মাথায় পাগড়ি, চিল্লাম না এত মুসলমান ওই মাজারে আছে, ওরা সন্ত্রাস, পুলিশের কাছে কইতেছে। তো পুলিশে আচ্ছা ঠিক আছে, রাত তো এখন, রাত্রিবেলা তো যাওয়ার সুযোগ নাই, যদি এত মানুষ হয় তাহলে আমরাও পুলিশ তো পারবো না, সকালবেলা যাব। সকালবেলা ওই শিখেরা আর ব্রিটিশ পুলিশ অস্ত্র শস্ত্র নিয়ে সবাই আসছে, আয়েশা দেখতেছে মাজারের মধ্যে মাত্র 3 জন খাদেম, একবার জোরে বলা যাবে কি মারহাবা। পুলিশ যে সারা মাজার এলাকা তন্ন তন্ন করে খুঁজে দেখে কেউ নাই, খাদেমদেরকে জিজ্ঞেস করলো এই মাজারে লোক কি পরিমাণে, বলে আমরা 3 জন। রাত্রিবেলা বলে হাজার হাজার মানুষ এখানে দাওয়াইছে, খাদেমরা কয় না আমরা তো কিছুই জানি না, বলেন অলি আল্লাহর আসনা নাই, পাওয়ার আসনা নাই। উনি মুজাদ্দিদ আল ফসানি সিরহিন্দি আহলে বায়াত সম্পর্কে উনি একটা ছোট্ট কথা লিখেছেন দোয়ার মধ্যে, ইলাহি বিহাক্কে বনি ফাতেমা কে বর কৌলে ইমা কুনে খাতেমা, আগর দাওয়াতম মুরাদ কুনি ওর কবুল মানা দোস্ত দমানে আলে রসুল। আল্লাহ হাজরতে ফাতিমার আওলাদ হাসান আর হুসাইন রুসিলায় আমি মুজাদ্দিদ আল ফসানি সিরহিন্দির দোয়া তুমি কবুল করে নাও। কল্পনা করতে পারবেন এদের মতো হাস্তি, এদের মতো অলি যারা তরিকতুল ঈমান, তারা পর্যন্ত ইমাম হাসান হুসাইন রুসিলা ধরছে, মারহাবা কর। আহলে বাইতের পক্ষে কেন থাকবো, কি জন্য আমরা থাকবো? আসেন এবার নবীর হাদিস থেকে বুঝে যাই, হযরত ইমাম হাসান হুসাইন তখন কেবলমাত্র ছোট, সাহাবায়ে কেরামরা বসা, আল্লাহর নবীজি দরবারে হাসান হুসাইন আসছে, দুইজন খেলাধুলা করে, তখনও তারা যৌবনে পদার্পণ করে নাই, 10 বছর বয়সের পর থেকে মানুষের আমল নামায় গুণা লেখা হয়, কি কথা কন না কেন, 10 বছর বয়স থেকে আমল নামায় গুণা লেখা হয় নাকি লেখা হয়। ইমাম হাসান হুসাইন তখন ছোট খেলাধুলা করে, আল্লাহর নবীজি সাহাবায়ে কেরামকে ডাক দিল, সাহাবীরা রে তোমরা শোনো, আল হাসান ওয়াল হুসাইন ইবনা, আমার এই হাসান আর হুসাইন আমার দুইজন আওলাদ, আমার বংশধর। সাহাবীরা মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি, আমার এই দুই কলিজার টুকরাকে যারা ভালোবাসবে তারা আমি নবীকে ভালোবাসবে, ওমান আহাব্বানি যারা আমি নবীকে ভালোবাসবে, আহাব্বাহুল্লাহ তারা আল্লাহকে ভালোবাসবে, যারা আল্লাহকে ভালোবাসবে আমার আহাব্বাহুল্লাহু
আদখালাহুল জান্নাহ, যারা আল্লাহকে ভালোবাসবে আমার মালিক আমার মাওলা আল্লাহ তাদেরকে জান্নাতি বানাবে। তাহলে ইমাম হাসান হুসাইনের মহাব্বত মানে নবীর মহাব্বত, ঠিক কি না? আল্লাহ রাসূল বললেন মান আহাব্বা সুন্নতি সুন্নতি ফাকাদ আহাব্বানি, যারা আমি নবীর সুন্নাকে ভালোবাসবে তারা আমি নবীকে ভালোবাসবে। দেখেন এই যে মাথায় পাগড়ি, এটা একটা কাপড়, কাপড়ের কিন্তু কোনো দাম নাই, এটা লেংটিও হতে পারে, পায়ের মোজাও হতে পারে, লুঙ্গির কাপড় হতে পারে, পায়জামাও হতে পারে, আপনার আবার কি বলে এটা জুব্বাও হতে পারে, যখন যে স্থানে তখন স্থানের দাম আলাদা আলাদা হবে। এই কাপড়টা যখন মাথার পাগড়ি হয়ে গেল তখন এই কাপড়ের দাম বেড়ে গেল, এই পাগড়িটা যখন পরে যাবে তখন অনেকেই উঠাই এই পাগড়িটার সুমা খাবে, এটা পাগড়ি কারণ এটা নবীর সুন্নত। টুপিটা পরে গেল, টুপি কিন্তু একটা কাপড়, বানানোর আগে তুলার খেতে নাই পাটের খেতে ছিল, এটা এরপরে মারাই টারাই করে মেশিনে নিয়ে আসলো, মেশিন টেশিনে ধুলাই টুলাই করার পরে এটার একটা সুতা বানাইলো, সুতা বানানোর পরে এটা আবার কাপড় বানানো হলো, কাপড় বানানোর পরে এটা আপনার চলে গেল গোডাউনে, গোডাউন থেকে চলে গেল দর্জির দোকানে, দোকানে যাওয়ার পরে ভাগ্যের বদল হলো এই একই কাপড় এই আপনার আন্ডারগ্রাউন্ডের ওই লেংটি হয়ে গেল, একই কাপড় আবার মাথার টুপি হয়ে গেল, এই লেংটি পরে গেলে কেউ সুমা দেয় না, মোজা পরে গেলে কেউ সুমা দেয় না, কিন্তু বাজানে মাথার টুপিটা পরে গেলে উঠে মানুষ সুমা দেয়। একই কাপড় একই কাপড় ভিন্ন খাতে প্রবাহিত হওয়ার জন্য ইজ্জত কমে গেল, ইজ্জত বেড়ে গেল, বুঝে দিই তো, কাপড় কিন্তু একই। কোরআন শরীফের উপরে আপনার গ্লাভ থাকে, কোরআন শরীফ কিন্তু কাগজের মধ্যে লেখা থাকে, ওই কোরআনটা মুসলমানের কাছে এটা বুকে থাকে, কারো মাথায় থাকে, কারো কাঁধে থাকে, কথা ঠিক কি না? এটারে মুসলমানরা খুব সম্মানের সাথে ইজ্জতের সাথে চুমা দেয়, কিন্তু একই কাগজ, এই যে ইংরেজি টিংরেজি বেহ কিছু আমি যে লেখা আছে এটা আমারও যদি কঞ্জ হুজুর চুমা দেন দিব, কিন্তু এখানে কোরআন শরীফ যদি লেখা থাকে হাদিস শরীফ লেখা থাকলে হুজুর চুমা দেন বলা লাগবে না, তার আগে দিয়ে দিন। একই কাগজ, এটা হয়তো বাঁশের মধ্যে ছিল আর না হয় আখের সুবলার মধ্যে ছিল, এটার মেশিনে রিফাইন টিফাইন করে দিয়ে কাগজ টাগজ বানাই দিয়ে কোম্পানিতে চলে এসছে, এই কাগজটা কোম্পানিতে আসার পরে কাগজের ভাগ্যের পরিবর্তন হলো, ইংরেজি ঠিংরেজি ফিংরেজি আবি জাবি লেখা হইলো কেউ সুমার টুমার দিন এটা পান নিচে চলে যায়, কিন্তু এটার মধ্যে যখন কোরআন শরীফ লেখা হয়ে যায় তখন এটা ইজ্জত ওয়ালা হয়ে যায়। আরে আল্লাহর কালামের সাথে সংযুক্ত হওয়ার জন্য রাসূলুল্লাহর হাদিসের সাথে সংযুক্ত হওয়ার জন্য যদি একটা কাগজের ইজ্জত একটা কাপড়ের ইজ্জত যদি বেড়ে যায় তাহলে আমরা রাসূলুল্লাহর আওলাদকে ভালোবাসার জন্য কিয়ামতের ময়দানে আমরা জান্নাতি দলের আগে থাকবো, হাত উঁচু করে বলেন ঠিক কি না? সন্দেহ কাগজ দিয়ে বুঝাইল, কাপড় দিয়ে বুঝাইল, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, নবীজি বলেন উম্মতরে আমার সুন্নতকে যদি ভালোবাসো আমি নবীকে ভালোবাসবে, ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে আমাকে ভালোবাসবে সে আমার সাথে জান্নাতে চলে যাবে। আল্লাহ রাসূল বললেন কান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি, উম্মত রে আমার হাসান আর হুসাইনকে যারা কষ্ট দিবা তারা আমি নবীকে কষ্ট দিবা, আমার হাসান আর হুসাইনকে যারা কষ্ট দিলা আমি নবীকে কষ্ট দিলা, আমার আহাব আমার আবগাদানি ফাকাত আমান আবগাদাহুল্লাহ, যে আমাকে কষ্ট দিলা সে আল্লাহকে কষ্ট দিলা, আমান আবগাদাহুল্লাহু আদখালাহুন্নার, যে আল্লাহকে কষ্ট দিলা মালিক মাওলা তাকে জাহান্নামী বানায় দিবে। তার মানে ইমাম হাসান আর হুসাইনকে যারা কষ্ট দেয়
সে মূলত আল্লাহকে কষ্ট দেয়, আর যে আল্লাহকে কষ্ট দেয় আমার মালিক আমার মাওলা তাকে জাহান্নামী বানায় দেয়। এই জন্য আমরা মোল্লা হাসানের পক্ষে হুসাইনের পক্ষে বাসলেও আহলে বাইতে রাসূলের পক্ষে কথা কন ঠিক কিনা, সমাজ আমার সাথে থাকলেও পক্ষে না থাকলেও পক্ষে, বিবি সন্তান আমার সাথে থাকলেও পক্ষে না থাকলেও পক্ষে, আমার এলাকার মানুষ আমার পক্ষে থাকলেও পক্ষে না থাকলেও পক্ষে, দেশের মানুষ আমার পক্ষে থাকলেও পক্ষে না থাকলেও পক্ষে, জীবন গেলেও পক্ষে না গেলেও পক্ষে, আহা আহলে বাইত রাসূলের পক্ষে নবীর পক্ষে সারা জীবন কাটাইতে হবে, কথা বলেন ঠিক কিনা। গিরগিটি চিনেন? গিরগিটি চিনেন? আচ্ছা, সহি বুখারি সহি মুসলিম সুনান ইবনে মাজাহ আবু দাউদ এবং তিরমিজি শরীফের মধ্যে আসছে। হুজুরে করিম বলেন, উম্মাদ পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে সব প্রাণীদের মধ্যে একটা প্রাণীর নাম গিরগিটি, যেখানে পাবা সেখানে বাটাম সালান দিবা। বাটাম সালান বুঝেন নাই আপনাদের? ওই যে টিনের ঘর আছে, টিনের ঘরে ওই যে টিনের নিচ দিয়ে যে কাঠ দেয়, এটা আমাদের ফরিদপুরের ভাষায় বলে বাটাম। আপনাদের দেশে কি কয়? খাপ। আমাদের ফরিদপুরে বলে বাটাম, মানে এই কাঠটা খুব মজবুত কাঠ, এই কাঠ দিয়ে ফিরাইলে খুব ভালো মতো ফিরানো যায়। কি কথা কর না খেয়া, এটা খুব সাইজ কাঠ আর কি। তা আমাকে এলাকায় এটা খুব বাটাম চালান, মানে ও খুব সটান করে মাইরে দেওয়ার কায়দা মতো বসান টিক দিয়ে দেয়। তো আল্লাহ রসুল বলছেন, এই গিরগিটি যেখানে পাবা সেখানে মারবা, মারহাবা কর। পৃথিবীর মধ্যে এত প্রাণী থাকতে গিরগিটি মারার জন্য নবী কেন বললেন? কি কষ্ট হইতেছে আপনাদের? রাত কি বেশি হয়ে গেছে? আর আধা ঘন্টা দিবেন না সময় ইনশাল্লাহ? নার তাকবীর, নারী রিসালাত, খুব মনোযোগ দিয়ে এই গিরগিটি। আহা, নবীজি বললেন, সাহাবীরা রে গিরগিটি যেখানে পাও সেখানে মারবে। আম্মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে একটা বর্ষা রাখতেন, এই বর্ষা রাখার পরে সাহাবীরা যে জিজ্ঞেস করলেন, মা জননী ঘরের মধ্যে কেন বর্ষা রাখছেন? আম্মা জান বললেন, আমার রসূল বলেছেন গিরগিটি পাইলেই মারতে হবে, এই জন্য আম্মা জান ঘরের মধ্যে বর্ষা রাখছিলেন, গিরগিটি আসার সাথে সাথে বর্ষা দিয়ে মারতেন। কি জন্য মারার জন্য বললেন? সাপ এইভাবে মারতে বললেন না, অথচ সাপ মানুষ পাইলে কামড় দেয়। ও প্রধানমন্ত্রী মিনিস্টার অর্থমন্ত্রী ও চিনে না, একবারে ও রাডারের মধ্যে পাইলেই বসান মেরে দেন, নাম সাপ গুকরাং। তারপরে নবী এটাকে সরাসরি মারতে হুকুম দেন নাই, আহা একটা বাঘ ও পাইলে আর মামুটা ভাগ্নে হোসেন চিনে না, একবারে ধরে বসে জাগা মতো বাঘ। এরপরে সমুদ্রের মধ্যে জাহাঙ্গুর, এই একবার পাইলে রাডারের মধ্যে আপনার একবারে খাইয়ে শেষ করে ফেলবে, কিন্তু তারপরও আল্লাহ নবী ভাবে মারতে বললেন না। এই গিরগিটি আপনার ঘরে দান খায় না, জমি খায় না, জমি নষ্ট করে না, খাতা নষ্ট করে না, কাটে না, ছিঁড়ে না, আপনারা কামড়ায় না, পারে না, ওর বিষ নাই, কিছু নাই, কিন্তু মারতে হুকুম দিলেন, মারতে বললেন। কারণ কি? মারলেই সওয়াব, মারলেই সওয়াব। কারণ কি? আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনের মধ্যে ফেলে দেওয়া হলো, আগুনের মধ্যে ফেলে দেওয়ার পরে বাজানো খুব মনোযোগ দিয়েন, আগুনের মধ্যে যখন ফেলে দিল তখন দুই মাইল দূর থেকে আগুনের উত্তাপে মানুষ কাছে যেতে পারে না। এই দুই মাইল দূর থেকে একটা গিরগিটি, ছোট্ট একটা গিরগিটি, এই গিরগিটিটা ফু মারতেছে। আল্লাহ সব জানে ও কি জন্য ফুয়ায়। আল্লাহ জিজ্ঞেস করলেন, এই গিরগিটি ফু দাও কেন? গিরগিটি বলে, রব ফু দিতেছি ইব্রাহিমের আগুন যাতে বেশি করে জ্বলে। ঘুমাইছে? কার ঘুমাইছে? আদুচা করেন, আমার দিকে তাকান। গিরগিটি ফুদিলে কয়শো মাইল দূরে যায়? আপনি ফুদিলে কয় মাইল দূরে যাবেন? আগুন দুই মাইল দূরে, তার মানে কি পরিমাণ আগুন জ্বালিয়েছে নমরুদের দল আল্লাহর খলিলকে পোড়ানোর জন্য? ওই দুই মাইল দূরতে ফুয়ে দিচ্ছে, আল্লাহকে ফুদিস কে আগুন যাতে বেশি করে জ্বল।
আল্লাহ খুশি হয়েছিল। তাহলে গিরগিটি ইব্রাহিম আলাইহিস সালামের পক্ষে, তাহলে গিরগিটি কার পক্ষে গেল? নমরুদের পক্ষে। কার পক্ষে? জোরে কোন, কার পক্ষে? কার পক্ষে? নমরুদের পক্ষে গেছে গিরগিটি। এই নমরুদের পক্ষে যাওয়ার কারণে আল্লাহ নবী ডাক দিলেন সাহাবীরা যেখানে গিরগিটি পাবা সেখানে গিরগিটি তোমরা মারবা। এখন আপনাদেরকে প্রশ্ন করি, ফু দিল কয় গিরগিটি? জোরে কর, মার খাবে কয়টা? গুষ্টি সুখদের বাটাম চালে ভুল করলো একজন, মার খেলো গুষ্টি সুখদের, ভুল করলো ইব্রাহিম আলাইহিস সালামের জমানায়, কিন্তু মার খাবে কিয়ামত পর্যন্ত। শাস্তির বিধান কার? জোরে বলেন কার? আল্লাহ বললেন ও নমরুদের পক্ষে চলে গেল, ওরে সৃষ্টি করছি আমি, ও গোলামি করবে আমার, কিন্তু নমরুদের পক্ষে যাওয়ার জন্য দুনিয়ার মধ্যে শাস্তি, কিয়ামত পর্যন্ত বংশ শুদ্ধে পিটুনি খাবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। বাজানো খুব মনোযোগ দিয়ে কথা শুনেন, আমরা ইমাম হুসাইনের বিরুদ্ধে না পক্ষে? আজকে যারা ইয়াজিদের প্রশংসা গায় ওরা কার পক্ষে? জোরে জোরে, তার মানে বোঝা গেল ওরা হলো গিরগিটি। জোরে 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 জোরে, হাত উঁচা করে বলে, হাত উঁচা করে জোরে, ওরা কি? ওরা কি? গিরগিটি। আজকে সিলিয়ে দিয়ে গেলাম গিরগিটি, একবারে না মারামারি করি না, গিরগিটি। আমরা হুসাইনের পক্ষে, 1450 বছর বড় আমরা পক্ষে, যার কারণে আজকের মাহফিল আপনারা দিয়েছেন। কথা কোন ঠিক কিনা? বহু মসজিদ আছে, মিম্বরে হুজুর ওয়াজ করে, ইয়াজিদের কোনো দোষ ছিল না। কয়দিন আগে আমি মাহফিলে গিয়েছি, সেই উত্তরার ওই যে তুরাগ থানায় মাহফিলে যাওয়ার পরে লোকেরা বলল, হুজুর আমাদের এলাকার মসজিদের ইমাম সাহেব, তিনি বলি ইয়াজিদ ভালো মানুষ ছিল, কোনো দোষ টোষ নাই, ইয়াজিদের দুর্নাম করা যাবে না। আমি বললাম ওরা জুতা দিয়ে পিটাইয়া মসজিদ থেকে বের করে দেন, মাইকে বলে দিছি জুতা দিয়ে পিটাইয়া মসজিদ থেকে বের করবেন, ওরা পিটাইলেও সোয়াব হয়ে যাবে, কারণ ওরা গিরগিটির দল। খারাপ বুঝি? হ্যাঁ খারাপ বুঝি, যা করে এত দলিল লাগতো, কত তারিখ তারিখ দিয়ে আমি ঘোরা টিম করবো নাকি সাথা তারিখ দিয়ে কিতা করতাম। আল্লাহ রসুল বলছেন হাসান ও হুসাইন সাইকেদা সাবাবি হালি জান্নাত, আমার হাসান আর হুসাইন দুইজন জান্নাতের যুবকদের সর্দার, রসুল বলেছে তারা যুবকদের সর্দার, জান্নাতের যুবকদের সর্দার, আমি তারিখ সাথিক দিয়ে সাথা করতাম কি? আমার রসুলের বাক্যের বিরুদ্ধে আর কারো বাক্য শোনার টাইম আমার নাই। কথা কোন ঠিক? আল্লাহ রসুল বলছেন জান্নাতের যুবকদের সর্দার, আমি হের পক্ষে না ইয়াজিদের পক্ষে গেলাম, গিরগিটির দল তো থাকে। এত ইতিহাস কি হয়েছে? প্রিয় মুসলমান খুবই মনোযোগ, ব্যাংসি নিন এতে জন মুতে বাংলা ভাষা করতেছে, ফেসাব করে তাহলে এটি কি ফায়ার সার্ভিসের মতো ফানি বের হয়? এতে করছে ভাষাটা যে ঘুরে গিয়ে স্রিত স্রিত করে মারতেছে, আগুনে নমরুদের আগুনের দিকে মারতেছে। আল্লাহ জিগে কি রে করো কি ব্যাগ ব্যাংক? আল্লাহ ফেসাব সারতেছে, কারণ কি বলে রাব? ইব্রাহিম আলাইহিস সালামের আগুন নেভানোর চেষ্টা করতেছি। সুবহানাল্লাহ, যেমনি কইতেছে ইব্রাহিমের আগুন নিবানোর জন্য চেষ্টা করেন, আল্লাহ ডাক দিলেন ব্যাং রে তোমার এই পেশাবে কি আগুন নিবে? ব্যাং বলে রব আমি জানি
আমার পেশাবে আগুন নিভবে না, তবে পেশাব কেন করো রে ব্যাং, আল্লাহ সবই জানে। ব্যাং ডাক দিল রব, এই জন্য পেশাব করি কিয়ামতের মাঠে, কোটি কোটি মাখলুকের ভিড়ে তুমি যখন আমাকে ডাক দিবারে ব্যাং, তোমার ভূমিকা কি? আমি ব্যাং বলবো রব, আমি পেশাব ছেড়ে দিয়ে চেষ্টা করেছিলাম আগুন নিভানোর জন্য, মালিক মাওলা আমি জানি আমার পেশাবে আগুন নিভবে না গো আল্লাহ, কিন্তু কিয়ামতের ময়দানে আমি যাতে জবাব আমি দিতে পারি। আল্লাহ ডাক দিলেন ব্যাং, তোর পেশাবটাকে আমি পাক বানাইলাম, আমরা মানুষ পানি খাই কিন্তু পেশাব পাক না, কিন্তু ব্যাং ও পানির ভিতরে থাকে, আল্লাহ পেশাব পাক বানাই দিল। আল্লাহ ডাক দেয়া বলেন, আমার বান্দার শরীরে তুই পেশাব সারবি, অজু করা লাগবে না, দত করা লাগবে না, আমি আল্লাহ তোর পেশাবটাকে পবিত্র বানাইলাম। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আমরা ব্যাঙের মতো আওলাদের রসূলের পক্ষে, নবীর ইজ্জতের পক্ষে, আহলে সুন্নাতুল জামাতের পক্ষে, আল্লাহর উলুদের পক্ষে মরার এক সময় পর্যন্ত আমরা থাকবো, কথা বলেন ঠিক কিনা? আমাদের এই পক্ষে থাকলেও আল্লাহর কিছু আসা যায় না, বিরুদ্ধে চলে গেলেও আল্লাহর লাভ নেই, কিন্তু পক্ষে থাকলে ব্যাঙের মতো আমাদের লাভ আছে। আর যদি বিরুদ্ধে চলে যান তো গিরগিটির মতো বাটাম চালান চলে বুঝে কবরে যায়। যে মাটির উপরে আজ আসেন কালকে মাটির নিচে ঘর হবে, বৃষ্টি নামছে বৃষ্টি খাতির হবে না, ছেলে সন্তান আর বলবে না আব্বা 1,50,000 টাকার খাটের মধ্যে শুয়েছে 3 দিন দেরি করে, বৃষ্টি বৃষ্টি নামার শেষ হোক আব্বারে কবর টবর ফাঁকা টাকা করে তারপরে দিয়ে দিন, এই সিস্টেম নাই। ও ছেলে বলবে 24 ঘন্টা পরে পায়খানার রাস্তা দিয়ে পোকা চোকা বেরোবে, গন্ধ টন্ধ বেরোবে, তাড়াতাড়ি দিয়ে দেন। স্ত্রী বলবে তাড়াতাড়ি দিয়ে দিন, রাখার দরকার নেই। তখন সবাই খালি কেবল তাড়াতাড়ি চান, তাড়াতাড়ি তাড়াতাড়ি দম ফুরাইলেই তাড়াতাড়ি, দুনিয়াটা কিচ্ছু না, খামাখা আমরা যুদ্ধ করি, অশান্তি করি, মারামারি ফারাবারি, আরেকজনের জমিন নিয়ে কাড়াকাড়ি, জুতা নিয়ে কাড়াকাড়ি, টিহেলে মারামারি মিশে দিন। একদিন মাটির ভিতরে হবে গড়ে মনামার, কেন বাধ দালন ঘনামার, কেন বাধ দালন ঘন। আমার একটু কারবালার দিকে চলে যাই, বেশি লম্বা ওয়াজ সুযোগ নাই। হযরত আহলে বাইত রাসূল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু মস্তক মুবারক, মাথা মুবারক থেকে দেহ মুবারক থেকে মাথা মুবারক আলাদা করা হলো, আহা কত বড় নৃশংসতা, কত বড় জুলুম সেই দিন তার সঙ্গে করা হয়েছিল। পবিত্র মাথা মুবারক আলাদা করার পরে তারা বর্ষা নাগায় বিদায়া সারা কারবালার মাঠ ভরে আনন্দ করতেছিল। আরে হযরত আওলাদে রাসূলের পবিত্র দেহখানা ধুলার মধ্যে রেখে 70টা ঘোড়াকে তারা সিরিয়াল করে 70 জন সওয়ারি চড়িয়া ঘোড়া দাবাইতেছিল। ঘোড়ার পায়ে আগাতে আগাতে ইমামে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু দেহ মুবারক গোস্তগুলি চামড়াগুলি খসে খসে বাবা পড়তেছিল। খসে খসে যখন পরে দলিত মলিত হয় কারবালায়, হযরত জাইনাব সহ্য করতে পারেন নাই, আহা দৌড়াইয়া ভাইয়ের পবিত্র জসেম মুবারকের পাশে দাঁড়াইয়া মদিনার দিকে তাকায় জাইনাব কাঁদে আর বলিয়া, মুহাম্মাদাহু সাল্লা আলাইকাল্লাহ, ইয়া মুহাম্মাদাহু সাল্লা আলাইকাল্লাহ, ও গো নানা জান আপনি দেখেন আপনার উপরে দুরুদ, নানা গো আপনার উম্মতেরা আপনার হুসেইনের সঙ্গে কেমন আচরণ করে গো নানা জান, কারবালার পূবালি বাতাস আপনার হুসেইনের শরীরের উপর দিয়ে ধুলাবলি সরায়, আপনার উম্মত দলিত মলিত করে গো নানা,
যারা কাঁদলে তুমি নানা সহ্য হয় নাই, যারা ব্যথা পাইলে তুমি নানা ব্যথা পাইতাম, আজকে তারা এই কারবালার ময়দানে দলিত মলিত হয়। হযরতে জয়নব রাদিয়াল্লাহু আনহু যখন এইভাবে কাঁদতেছিলেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস নবীজির আপন সাসতো ভাই আল্লাহর হেরেম কাবা শরীফের কাবাতে আসরের নামাজ পড়লেন। নামাজ শেষ করার পরে কাবা শরীফের সঙ্গে হেলান দিয়ে বসেছিলেন, ওই অবস্থায় তার তন্দ্রা ঘুম এসে গেল। ঘুমের মতো দেখে আল্লাহর নবীজি মক্কার দিকে দৌড়ায় দৌড়ায় আসে, আল্লাহর হাবিবের হাত মুবারকের মধ্যে রক্ত, নবীজির চুল দাড়ি মুবারক এলোমেলো, আল্লাহর হাবিবের জুব্বা মুবারকের মধ্যে দুলাবালি রক্ত লাগানো আছে। আল্লাহর নবী মক্কার দিকে দৌড়ায় ইবনে আব্বাস স্বপ্ন দেখে বলেন, ইয়া রাসূলুল্লাহ, জীবনে আপনার হাতে এরকম রক্ত দেখি নাই, আপনার গায়ে দুলাবালি দেখি নাই, আপনি নবীর চুল দাড়ি মুবারক এলোমেলো দেখি নাই, এইভাবে কাঁদবেন আর দৌড়ান এরকম কোনোদিন দেখি নাই গো নবীজি, আপনি কাঁদেন কেন, হাতের মধ্যে রক্ত কেন, দৌড়ান কেন? আল্লাহর নবী ডাক দেয় বলেন, ইবনে আব্বাস রে, মক্কাতুল মুকাররমে খবর দাও, আমার হুসাইন আর দুনিয়ায় নাই, আমার হুসাইন কারবালায় শহীদ হয়ে গেছে, আমি নবী আমার হুসাইনের শাহাদাতের সময় পাশে ছিলাম, আমার হুসাইনের রক্ত গলি নিয়ে আমি নবী আল্লাহর আদালতে যাইতেছি, ধীরে ধীরে চালাও শুনি সীমার আমারই গলা, জয়নাল আবদিনের কান্দ শুনতে দাও আমায়, জয়নাল আবদিনের কান্দ শুনতে দাও আমায়, ধীরে ধীরে চালাও শুনি সীমান আমারই গলায়, জয়নাল আবদিনের কান্দ শুনতে দাও আমায়, আমার নানা নবী ছিল গুনাহগারের সাফি হলো, আমার নানা নবী ছিল গুনাহগারের সাফি হলো, সেই গলেতে চুমা দিত, সেই গলেতে চুমা দিত, নানা যে সদা জয়নাল আবদিনের কান্দ শুনতে দাও আমায়, ধীরে ধীরে চালাও শুনি সীমার আমারই গলায়, জয়নাল আবদিনের কান্দ শুনতে দাও আমায়, জয়নাল আবদিনের কান্দ শুনতে দাও আমায়, সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, সালাতুন ইয়া আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী এই কথা বলে কাঁদতে লাগলেন, ইবনে আব্বাস বলেন, ঘুম ভেঙে গেল আমার। নবীজি বলছেন, উম্মতে মান রআনি ফিল মানামি ফাকাদ রাআল হাক, রাওয়াহুল বুখারী। নবী বলেন, উম্মত স্বপ্নে যদি আমারে দেখো,
বাস্তবে আমি নবী তুমি দেখছ, স্বপ্নে যদি আমারে দেখো আমি নবী বাস্তব তোমার সঙ্গে দেখা দিয়েছি, আমি নবী গেছি ছবি যাই নাই, আমি নবী অরিজিনাল গেছি ছবি আমি নবী যাই নাই। আল্লাহর নবী মদিনায় ঘটনা ঘটে কারবালায়, ইবনে আব্বাস হলো মক্কায়, নবী মদিনায় ঘটনা কারবালায়, ইবনে আব্বাস মক্কায়, মদিনা থেকে নবী কারবালায়, কারবালা থেকে নবী মক্কায়, মক্কা থেকে আল্লাহর আদালতে, যে নবী মদিনার থেকে কারবালায়, কারবালা থেকে মক্কায়, ইন্তেকালের পুরো কারবালা থেকে মক্কায়, মক্কা থেকে আল্লাহর আদালতে নবী যাইতে পারে। আমরা সুন্নিরা বিশ্বাস করি আজকে আহলে বাইতে রসুলের স্মরণের মাহফিলে আমার নবী আসতে পারে, সন্দেহ অবিশ্বাস করি যারা করে না ওর ইমানের ভিতরে গন্ডগোল আছে, ওটা গিরগিটির দল। প্রিয় মুসলমান, আহলে বাইতে রসূলের পবিত্র মাস্তক নিয়ে যা হলো কুফায়, কুফা নগরে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, বলছিলাম আমার নবীর ইজ্জতের চাদর যারা ধরে, নবীর সম্মানে যারা আঘাত করে, ওদের জন্মে ভেজাল, ভেজাল আছে বাংলাদেশের অধিকাংশ নাস্তিক জিজি আল্লাহ রসুলের ইজ্জত নিয়ে কথা বলে, সবকটার জন্মে ভেজাল আছে। এই উবাইদুল্লাহর বাপ ছিল জিয়াদ, জিয়াদের কোনো বাবার পরিচয় নাই, জিয়াদ ছিল জারজ, জারজের ঘরে জন্ম নিয়েছিল উবাইদুল্লাহ, উবাইদুল্লাহর মা ছিল মারজানা, মহিলাটা ভালো ছিল, মারজানার দোষ দেওয়া যাবে না। যখন আহলে বাইত রসুলের শের মোবারক নিয়ে আসা হলো, এই মারজানা তার ছেলেকে গালিগালাজ করেছিল এবং ছেলে থেকে মারজানা জুদা হয়ে গিয়েছিল। খুব মনোযোগ দিয়েন, উবাইদুল্লাহ ইবনে জিয়াদ মসজিদে কুফার সেন্ট্রাল গভর্নর হাউসে আহলে বাইতে রসুলের পবিত্র শের মোবারক, মাথা মোবারক, শির মোবারক কেটে এনে প্লেটের মধ্যে রাখছে, একটা লাঠি দিয়ে ইমাম মাকামের ঠোঁটের মধ্যে আঘাত করে, নাকের মধ্যে আঘাত করতেছিল, চোখের মধ্যে খুসা মারতেছিল, ধাক্কা মারতেছিল। বাজানো, খুব মনোযোগ দিয়েন, ওই মজলিসের মধ্যে নবীর একজন সাহাবি ছিল, তার নাম জায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু আনহু, বৃদ্ধ হয়েছিলেন, লাঠির উপরে ভর দিয়ে আসছেন নবীর সাহাবি। উনি যখন যুবক তখন ইমাম হুসেইন তখন কেবলমাত্র শিশু, আল্লাহ রসুলের বরগাহে বহু বছর কাটিয়েছিলেন। উনি চলে আসছিলেন মদিনার থেকে কুফা নগরে ওনার দেশে, বহুদিন হলো আহলে বাইতে রসুলের নুরানি বদন মুবারক তিনি দেখেন না, সে ছোটকালে দেখেছিলেন, মনে বড় শখ, আহা ইমামে হুসাইনের কর্তিত মস্তক চেহারা নুরানি বদন দেখে আসি। দেখার জন্য তিনি ওই ঘরের মধ্যে গভর্নর হাউসে ঢুকার পরে দেখতেছিলেন উবাইদুল্লাহ একটা লাঠি দিয়ে আহলে বাইতে রসুল ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহুর পবিত্র মুখ এবং চোখের মধ্যে লাঠির আঘাত করতেছে। ঠিক এমন সময় নবীর সাহাবি বরদাস্ত করতে পারেন নাই, যায়েদ বিন আরকাম চিৎকার মেরে বলে উঠলেন, এরে মারজানার ছেলে, এই মারজানার ছেলে, তোর লাঠি ওইখান থেকে নামা। আমি রসূলুল্লাহ সাহাবি যায়েদ বিন আরকাম বলতেছি, তুই যে ঠোঁটের মধ্যে আঘাত করো, চোখের মধ্যে আঘাত করো, বদন মুবারকে আঘাত করো। আমি রসুল্লাহ সাহাবি দেখছি ওই ঠোঁটের মধ্যে আবার নবী শত শতবার চুমা লাগাইছে, লাঠি সরারে মারজানার ছেলে, লাঠি সরা। সাহাবি বরদাস্ত করতে পারেন নাই, উবাইদুল্লাহ ডাকলেই বুড়া সাহাবি, তুই যদি বুড়া না হতি এই মজলিসের মধ্যে তোকে কতল করতাম,
যায়েদ বিন আরকাম বললেন, এই মারজানার ছেলে, আমি রাসূলুল্লাহর সাহাবী, আল্লাহর হাবিবের সাহাবী, আমি একবার না, আমি যদি হাজার বার তুই আমাকে শহীদ করে দিস, আর হাজার বারও যদি আল্লাহ আমার জীবন ফিরাই দেয়, আল্লাহর নবীর পক্ষে, আহলে বাইতের পক্ষে, আমি যায়েদ বিন আরকাম হাজার বার শহীদ হওয়ার জন্য প্রস্তুত আছি। একবার জোরে বলবেন আল্লাহু আকবার। এটার নাম ঈমান, এটার নাম ভালোবাসা। আহা, তাকে ঘাড় ধাক্কা দিয়ে মজলিস থেকে বের করে দেয়া হলো, আল্লাহ রাসূলের একজন সাহাবীকে বের করা হলো। নবী বলেন, সাহাবী কান নুজুম, আমার সাহাবীরা নক্ষাকাশের নক্ষত্র তুল্য, তোমরা একজন সাহাবীর অনুসরণ করলেই তোমরা হেদায়েত পেয়ে যাবা। নবীর উম্মত, পবিত্র শীত মোবারক নিয়ে আসছো বাইতুল্লাহ মসজিদের মধ্যে, মসজিদের মধ্যে নিয়ে আসার পরে, এই মসজিদের মধ্যে নিয়ে আসার পরে উবাইদুল্লাহ মিম্বরে, আর ওই পবিত্র শীত মোবারক মাথা মোবারক রাখছে তার পায়ের সামনে, পায়ের সামনে রাখার পরে মসজিদের মধ্যে হাজার হাজার মুসলমান নামাজ পড়ার জন্য আসছে। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ আজ নামাজ পড়াবে, আগের যুগের আর যারা গভর্নর রাজা বাদশা তারা নামাজ পড়াইতো। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ নামাজ পড়ানোর জন্য আসছে, মিম্বারে বসে ঘোষণা দেয়, হে মুসলমান, আমিরুল মুমিনিন ইয়াজিদের বিজয় আল্লাহ দিয়েছে, মিথ্যাবাদী হুসাইনের পরাজয় আল্লাহ দিয়েছে। একবার জোরে বলা যাবে কি না? আউযুবিল্লাহ। আজকে ওরা কারা যারা ইয়াজিদের প্রশংসা কুদার ঘর মসজিদে মিম্বারে বসে করে, তার মানে বোঝা গেল ওরা সব কয়টা উবাইদুল্লাহ ইবনে জিয়াদের জারর সন্তান। হ্যাঁ, মাদাবপুরের মুসলমান মহিলারা কি ওয়াশরুম তুছে আসে না? আচ্ছা ঠিক আছে, বেডিকার ওয়াশরুমের দরকার। সিলেটের দিকে মহিলাদের জায়গা করে, আমাকে মহিলারও আসছে না, হচ্ছে ঘরের ভিতরে শুনে তা কাজ হয়ে গেছে, ঘরের ভিতরে ও আসছে না, বেডি না খাই কম পাইছে না, যারা স্টার চলছে না দেখি ফ্যানের মতো হজম হয় না, এতে আবার আমরা ঘরের ভিতরে হজম হয় কত বুজুর্গ বেডি, এই জন্য মহিলাদের ফ্যান্ডেল করে দিয়ে গাইকে ডুকাই নিয়ে বসাই তুলি, এখানে ওয়াশ শোনা দরকার, ওয়াশ শুনলে জাতির বিরাট বড় উপকার হয়। তা এখন একটু ইদানিং ওয়াশ শুনতে শুনতে অনেক মহিলা পরিবর্তন হয়েছে, অনেক মহিলা পরিবর্তন হয়েছে, ভালো হয়েছে। তাহলে এরা এমন এক জাতি, একটু চামচ নিয়ে একটু ডিম লইয়ে এটা মুরগি লিয়ে ঝগড়া করে, বিরাট তুফান উঠে গেল, তোর মুরগি আমার ঘরে আইলো কে, কোন মুরগির বুঝে মুরগিওয়ালা কি করে দিছে, তুই হের ঘরের ভিতরে ডুয়ে যা, এতে নিয়ে ঝগড়া, শাশুড়ি ওরে এক চামচ ভাত বসিয়ে দিছে, ওরে মাছ বড়টা দিল, এইতে নিয়ে ঝগড়া, আজের ঝগড়া, বুঝে না। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ এই ঘোষণা দেওয়ার পরে মসজিদের মধ্যে হাজার হাজার মুসল্লি, একটা মুসল্লিও প্রতিবাদ করে নাই, কিন্তু মসজিদের এক কোনা একজন অন্ধ আশিক রসুল বসা ছিলেন, তার নাম আব্দুল্লাহ ইবনে আফিফ, ইবনে আফিফ বলা হতো, হযরত ইবনে আফিফ রাদিয়াল্লাহু আনহু, মসজিদের এক কোনায় তিনি অন্ধ, চোখে দেখতেন না। ও যুবক ভাইরা শুনিয়া যান, মা বোনেরা শুনিয়া যান, কোটি কোটি টাকা হইলে আশিক রসুল হওয়া যায় না, অনেক বড় এলেম ওলা হলে আশিক রসুল হওয়া যায় না, কি কথা কন্যাকে, বিরাট বড় প্রিন্সিপাল সাইকুল হাদিস মুফতি আজম হলে আশিক রসুল হওয়া যায় না, অনেক টাকাওয়ালা পয়সাওয়ালা হলে আশিক রসুল হওয়া যায় না, চেহারা সুন্দর প্রিন্সিপাল ভাইস চ্যান্সেলার অথবা চ্যান্সেলার হলে আশিক রসুল হওয়া যায় না, আশিক রসুল হওয়ার জন্য লেখাপড়া লাগে না, আশিক রসুল হওয়ার জন্য কলিজায় নবীর ভালোবাসা লাগে, কথা কন ঠিক কিনা? হযরত আফিফ ইবনে আফিফ
মসজিদের এক কোণায় বসা, তিনি অন্ধ, চোখে দেখেন না। অন্ধ হলে কি হবে? এসকে রসুল দিয়ে কলিজা খানা তার অন্ধ ছিল না, নবীর ভালোবাসায় কলিজাটা তার জিন্দা ছিল, কলিজায় তার চোখ ছিল, অন্তরের চোখ তার খোলা কিন্তু বাহিরের চোখ তার বন্ধ। বাকি মসজিদের সকল মুসল্লির বাহিরের চোখ খোলা কিন্তু অন্তরের চোখ তাদের বন্ধ, কথা কন ঠিক কিনা? যার কারণে আমার পীর মুর্শিদ একটা কথা শের গাইতেন, যার কারণে জ গত সৃজন রে দেখো চন্দ্র সূর্য তারা শূন্য ভরে আসে অচল নিশ চলে ধরা ধরে নবী পদবিনে ভাব সবই মিশে, কথা বলেন ঠিক কিনা? যে মজাসে ইশকে নবী কি বাতার যত না তোরা ইবেন হাবিবুল্লাহ নাহি কোন ভাবনা, আল্লাহুম্মা সাল্লি আলা আলি সাইয়্যিদিনা ওয়াজের শেষ পর্যায়ে কষ্ট বাড়াবো না, মসজিদের মধ্যে হাজার হাজার মুসল্লি সবার চোখ আছে কিন্তু দিল কানা, কিন্তু একজন মুসল্লি তার নাম ইবনে আফিফ রাদিয়াল্লাহু আনহু, চোখ তার কানা কিন্তু দিল তার তাজা। আচ্ছা, এই অন্ধ আশিক রসুল মসজিদের কোনায় দাঁড়ায় গেলেন, ডাক দেবলে মারজানার ছেলে, আল্লাহু আকবার জোরে বলুন, হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার। মসজিদের এক কোণে দাঁড়িয়ে আশিক রসুল বলে, এই মারজানার ছেলে তুই আজকে আমার রসুলের আওলাদকে মিথ্যাবাদী বলো, নবীর দুশ্মনকে আমিরুল মুমিনিন বলিস, মারজানার ছেলে আমি ইবনে আফিফ, চোখ যদি আজকে ভালো থাকতো দুনিয়া যদি দেখতাম মসজিদের মধ্যে তোরে জমাই দিতাম, কতল করতাম। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার? চিৎকার মেরে বলেন ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তর শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না, তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনা, আশিক দিদার দাও না আর দূরে থাকিও না, হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তর শুধু জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। আল্লাহ নবীর পক্ষে সেদিন কথা বলার জন্য হযরত আফিফ রাদিয়াল্লাহু আনহুকে জবাই দেওয়া হয়েছিল, বাজান হযরত ইবনে আফিফ জবাই দিলেন, জবাই হলো, নিজের জীবন দিল কিন্তু ঈমান, কথা বলেন না কেন? জীবন দিল কিন্তু ঈমান দিল না। হে মাদবপুরের সুন্নি মুসলমান, রাসূলুল্লাহর পক্ষে ইবনে আফিফের মতো আমাদের জীবন চলে গেলেও নবীর পক্ষ সারা যাবে না, হাত উঁচা করে বলেন ঠিক কিনা?
তাহলে মসজিদে মুসল্লি হাজার হাজার ইমানদার, জোরে বলেন, হ্যাঁ আঙ্গুল উঁচা করে কয়জন, মসজিদে মুসল্লি হাজার হাজার ইমানদার একজন রাসূলুল্লাহর পক্ষে যারা তারাই ইমানদার, নবীর পক্ষে তারা কি ইমানদার। এই জন্য ভালোবাসলে হৃদয় দিয়ে ভালোবাসা লাগবে। আল্লাহ প্রত্যেকটা মুসলমানকে কবুল করেন, বলেন আমিন।